वेलकम टू बीटी सल्यूशन बंधुरा चले एलाम आबार एकटी नतून रेसिपी निये आपनादेर काछे। आमार आजके रेसिपी होच्छे एग परोटा। चलुन झटपट देखे नी ए एग परोटा बानाते की की सामग्री लागजे आर कीभावे बानाते हय। ए परोटाटा बानाते आमी ए गामलाटाटा निये निच्छि, ए एक बाटी आटा। আর এক বাটি ময়দা, আর এতে দেব অল্প একটু নুন, আর একটু গোলমরিচের পাউডার দিয়ে আমি আটাটাকে নর্মাল রুটির আটার মতোই মেখে একটা ডো রেডি করে নেব। আমাদের আটাটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে ডোটা আমাকে রেডি করে নিতে হবে। এবারে এটাকে আমি 15 মিনিট সেট হতে দেব। ততক্ষণে আমি এর ভেতরে আরও আলাদা কাজগুলো করে নেব। আমি একটা আলাদা বল নিয়ে নিয়েছি, এবার এতে আমি 4টে আন্ডা ফাটিয়ে দিয়ে দেব। আমি 4টে ডিম এখানে ভেঙে নিয়েছি, এবার এতে নুন দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেব, আর দিয়ে দেব হচ্ছে এতে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আমরা আটাটাকে লেচি বানিয়ে নিয়েছি, এটাই আমার 4টেই পরোটা হবে। এইভাবে লেচি বানিয়ে নিয়েছি। এইভাবে লেচিগুলো নিয়ে আমাকে এইভাবে বেলে নিতে হবে। বেলাটা খুব ভালো করে দেখবেন, একটু সময় লাগে এই লেচিগুলোকে পাতলা পাতলা যতটা পাতলা পারবেন করে বেলে নেবেন। বন্ধুরা, আমি এর আগে একটি খাস্তা ঠেকুয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি ওখানে বলেছিলাম যখন ময়দাটা মাখা হচ্ছিল যে ঠেকুয়াতে ময়দাটাতে একটু নুন মিশাবেন, কিন্তু এইখানে আমি বলে দিই একটু, যদি এটা পুজো পার্বণের জন্য বানানো হয় তাহলে সেখানে নুন দেবেন না পুজো পাঠের জিনিসে। আর এমনি যদি আপনারা ঘরে বানিয়ে খান তাহলে নুন দিলে কোনো অসুবিধা নেই। এইভাবে লেচিগুলোকে লম্বা লম্বা করে বেলে নিতে হবে। করে লেচিটা বেলে নিয়েছি, এবারে এতে আমাকে ব্রাশে করে ঘি লাগিয়ে নিতে হবে। এইভাবে ঘিটা লাগিয়ে নেবেন। এইভাবে লাগিয়ে নেবেন ঘিটা। দিয়ে এইভাবে ফোল্ড করবেন। আবার একবার ব্রাশের সাহায্যে ঘি উপরে লাগিয়ে নিতে হবে। দিয়ে আবার এইভাবে ফোল্ড করে নেবেন। এইভাবে ফোল্ড করে নিয়ে
এবার আবার বেলে নেবেন। এমন করে বেলবেন যাতে চৌকো চৌকোই লাগে, পরোটাগুলো দেখতে ভালো লাগবে দেখতে। বন্ধুরা, আমি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি লিট্টি আর চোখার একটি রেসিপি, আপনারা অবশ্যই এটা দেখবেন, আমি ডেসক্রিপশনে এর লিংক দিয়ে দেব, আর ট্রাইও করবেন আপনারা ঘরেতে এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের লিট্টি চোখার রেসিপি কেমন লেগেছে। দেখতে পাচ্ছেন পুরো চৌকো না করে আমার পরোটা বেলা হয়ে গেল। তাওয়া আমার গরম হয়েই গেছে, এবার আমি পরোটাগুলো দিয়ে দেব। এইভাবে পরোটাগুলো আপনাদেরকে রেডি করতে হবে, করে দেখতে পাচ্ছেন কেমন লেয়ার বেরিয়ে এসেছে এখানে। এটাকে এরকমভাবে তুলে ধরে আর আন্ডার ঘোলটা ভেতরে দিয়ে দিতে হবে। আবার পরোটাটা পাল্টে নিয়ে অন্য ভাগেও এইভাবে ডিমের ঘোলটা আপনাদের ঢুকিয়ে দিতে হবে। এবারে ব্রাশের সাহায্যে ঘিটা পরোটাতে এইভাবে মাখিয়ে নিতে হবে, আবার পাল্টে নেব অপর ভাগেও এইভাবে ঘিটা মাখিয়ে নিতে হবে। আমার এক পরোটা সার্ভের জন্য রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ক্রিসপিও হয়েছে, খুব ফেটে ফেটে গেছে পরোটাগুলো একবারে। আমার আজকে রেসিপি এগ পরোটা সার্ভের জন্য রেডি হয়ে গেছে, আমি সার্ভও করে দিয়েছি। আমি আজকে এই এগ পরোটাটা আমারই একটা রেসিপি, আমি এই ক্রিমটা বাড়িতে বানিয়ে থাকি, এই ক্রিমের রেসিপি আমি আপনাদের সঙ্গে পরে কোনো ভিডিওতে শেয়ার করব। তো এই ক্রিমের সঙ্গে আজকে আমি এগ পরোটা সার্ভ করেছি। যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তবে আমার যত নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে অবশ্যই পৌঁছাবে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে, নমস্কার।